দলের শীর্ষ নেতৃত্ব হবেন, আমি কি করে বলবো, তারা সব মহানুভব, মঙ্গল করুন, ঈশ্বর তাদের মঙ্গল করুন। এই আমার বিকেলের পর থেকে আমি কৃতজ্ঞ সারা বাংলার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের কাছে। আমার হোয়াটসঅ্যাপ উপচে গিয়েছে সৌজন্যের খাতিরে। তো শুধু সেইটুকুই বলেছি, আমি ভুল কোথায় বলেছি, এর থেকে বেশি আমি কি করব, আমি ওখানে কি গোতাগুতি করব নাই, আমি কি বলেছি, আমি বলেছি তাপস রায় তিনি ভালো নেতা, দক্ষ নেতা, ভালো জনপ্রতিনিধি, কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন, এটা একটা রাজনৈতিক লড়াই, তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম, তিনি কথা শোনেননি, চলে গিয়েছেন। তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস করি, এবং আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করব। তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনও কিছু সেটা বুঝেই উঠতে পারছি না। আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি, তার বাইরেও আগে থেকে তাকে চেনা, এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন। তো আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব? কিন্তু সেখানে তো আমি আমার মুখ থেকে আমাদের দলের প্রার্থীর নাম উচ্চারণ করেছি, আমি তো বলেছি, আপনারা আমার ভিডিও দেখুন। প্লাস ওই এলাকায় দুটো জায়গায় ডিসপিউট চলছিল, একটু মারামারি হয়েছে, একটু যেরম হয়, আর ওটা তো কোনো রাজ্য স্তরের কোনো সভা ছিল না, ওটা একদম একটা পাড়ার অনুষ্ঠান, পাড়ার অনুষ্ঠান। সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে একটা মারামারি ছিল, আমি তাদের সেখানে সাবধান করে দিয়েছি যে ভোটের সময় যাতে কোনো গণ্ডগোলে না জড়ায়। তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি, আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না। দেব যখন আক্রমণ করে, যিনি তৃণমূলকে আক্রমণ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, মিঠুন চক্রবর্তী, দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন, তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না, বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না। তো আমি কোন ইয়েটা করেছি, সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে? আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে, যে আজকে আমি অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে? এসব কি কথাবার্তা, এ হয় নাকি কখনো? কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি সেভাবেই নিজেকে দেখে এসেছি। আমি দেখব, ফলে আমি নিজেই যেখানে আমার টুইটার হ্যান্ডেলে মুখপাত্র বা সাধারণ সম্পাদক ব্যবহার করছিলাম না, অনেক আগে সরিয়ে নিয়েছি। তো ফলে তারপরে কে কী প্রেস রিলিজ দিল সে আমি কী করবো বলুন।